নমস্কার, বঙ্গরীতি কথায় স্বাগত। বঙ্গের ইতিহাস বলতে গেলে এক বিশেষ অধ্যায় দখল করে আছে বঙ্গের বীর সন্তানদের স্বাধীনতা যুদ্ধের কাহিনি। তা না জানলে বঙ্গের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব নয়। যে ইতিহাস বাঙালি জাতির গর্ব, তাকে বাংলার আকাশে বাতাসে পুনরায় ছড়িয়ে দেওয়ার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে পারলাম না। আমার সশ্রদ্ধ প্রণাম রইল লেখক সুসাহিত্যিক অশোক কুমার চট্টোপাধ্যায়ের শ্রীচরণে, যিনি ব্যতীত এই অমূল্য সম্পদ প্রাপ্তির কোনো উপায় ছিল না। 1870 সালের 25শে আগস্ট চন্দননগরের এক বৈদ্য পরিবারে চারুচন্দ্র রায়ের জন্ম হয়। চারুচন্দ্রবাবুর পিতা দয়ালচাঁদবাবু চন্দননগরের লালবাগান পল্লীতে বাস করতেন। তাঁর শিক্ষাজীবন শুরু হয় তাঁর বাড়ি থেকে, বেশ কিছুটা দূরে অবস্থিত গড়বাটি ইংরেজি বিদ্যালয়ে। সে সময় চন্দননগর ছিল ফরাসি অধিকৃত। ফরাসি আমলে ছাত্রদের ইংরেজি শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল গড়বাটি উচ্চ ইংরেজি বিদ্যালয়। চারুচন্দ্রবাবু এলেন গড়বাটি স্কুলে অধ্যয়ন করতে। তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন। 1888 সালে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেন। তারপর তিনি ভর্তি হন হুগলি কলেজে। সেখান থেকে 1890 সালে এফ এ পাস করেন। চারুচন্দ্রবাবুর পিতা দয়ালচাঁদবাবু এ সময় কর্মসূত্রে সাহারানপুর চলে আসেন। চারুচন্দ্রবাবুকেও পিতার সঙ্গে চলে আসতে হয়। চারুচন্দ্রবাবু লখনউয়ের ক্যানিং কলেজে ভর্তি হন ও কৃতিত্বের সঙ্গে লেখাপড়া করতে থাকেন। 1892 সালে সংস্কৃতে অনার্স নিয়ে প্রথম বিভাগে প্রথম হন। এরপর তিনি ইংরাজি সাহিত্যে দ্বিতীয় বিভাগে প্রথম স্থান অধিকার করে এম এ পাস করেন। তিনি যে বছর এম এ পাস করেন সে বছর কোনো ছাত্র প্রথম বিভাগে পাস করতে পারেননি। সে সময় পরীক্ষার মান এত কঠিন ছিল যে অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান ছাত্র না হলে সাধারণভাবে পাস করাই সম্ভবপর হতো না। তিনি অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। সংস্কৃত, ফরাসি, দর্শন, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, ন্যায়শাস্ত্র প্রভৃতি নানান শাস্ত্রে তাঁর ছিল অগাধ পাণ্ডিত্য। লখনউয়ে থাকার সময়ে তিনি সাংগঠনিক ক্ষমতার পরিচয় রাখেন। তাঁর সহপাঠীদের একত্র করে ইয়ং বেঙ্গল মেন্স অ্যাসোসিয়েশন ও বিদ্যাসাগর পুস্তকালয় নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। শিক্ষা, রাজনীতি প্রভৃতির ব্যাপারে তাঁর জ্ঞানগর্ভ আলোচনার দ্বারা মানুষকে প্রভাবিত করতে শুরু করেন। এরপর তিনি চন্দননগর ফিরে এসে ডুপ্লে কলেজে শিক্ষকের জীবন শুরু করেন। ইংরেজি সাহিত্যে অধ্যাপক হলেও তাকে নানান শাস্ত্র পড়াতে হতো। অধ্যাপনের রত থাকার সময় তিনি ফরাসি ভাষা শিখতে শুরু করেন। কিছুদিনের মধ্যেই ফরাসি ভাষায় তিনি ব্যুৎপত্তি লাভ করেন। অগাধ জ্ঞানের অধিকারী চারুচন্দ্রবাবু শিক্ষকতাকে জীবনে আদর্শ বলে মনে করে ছাত্রদের জ্ঞানের আলোয় আলোকিত করতে থাকেন। ছাত্রদের পক্ষে যাতে সহজে ইংরেজি শেখা যায় তার জন্য তিনি রেড রিডার নামে একখানি গ্রন্থ রচনা করেন। 1905 সালে লর্ড কার্জন বাংলাকে ভেঙে দুটুকরো করে দিলেন। দেশব্যাপী এর বিরুদ্ধে আন্দোলন হতে থাকলো। চারুবাবু নেতৃত্বে চন্দননগরের তরুণ সম্প্রদায় বিক্ষোভে ফেটে পড়তে লাগলো। চন্দননগরে তখন ফরাসি শাসন ছিল। চন্দননগরকে কেন্দ্র করে দেশ থেকে ইংরেজ হটানোর পরিকল্পনা হতে লাগলো। সে সময় চারুচন্দ্র রায় ও মতিলাল রায় যুব মানুষে প্রভাব বিস্তার করার জন্য সচেষ্ট হয়ে উঠলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অমৃতলাল বসু, বিপিনচন্দ্র পাল প্রমুখ বহু বিপ্লবী চন্দননগরে এসে সভা সমিতি করতে লাগলেন। গোপনে ছোড়া খেলা, লাঠি খেলা, অস্ত্রচালনা, শিক্ষা দেবার জন্য চারুবাবু লালবাগানে গৃহে ও মতিলাল রায়ের প্রবর্তক সঙ্গে আখড়া গড়ে উঠল। চারুবাবু নিজের পাঠাগারে নানান ধরনের বিপ্লবী আন্দোলনের বই সংগ্রহ করে তরুণদের পড়াতে লাগলেন। ওই বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণায় যুবক সম্প্রদায় উদ্বুদ্ধ হয়ে উঠল। দেহচর্চা, লাঠি খেলা, ছোড়া খেলা, বন্দুক চালানো প্রভৃতি শিক্ষায় পারদর্শী হয়ে উঠতে লাগল। চারুবাবুর পাণ্ডিত্য ছিল এমন অতুলনীয়, তেমনি পিস্তল চালানো, শিকার করা, কুস্তি করা ও সাহসিকতার দিকেও তিনি ছিলেন অতুলনীয়। আলিপুর বোমার মামলায় অনেক বিপ্লবীর সঙ্গে চারুবাবুকেও গ্রেপ্তার করা হয়। তাঁর গৃহে নানান বিপ্লবীদের আগমন ঘটেছে। বাড়িন ঘোষ
উল্লাসকর দত্ত, দীনেশ মজুমদার, জাদুগোপাল মুখোপাধ্যায় প্রমুখ অসংখ্য বিপ্লবীদের আগমনে পীঠস্থান ছিল চারুবাবুর বৈঠকখানা গৃহ। চারুবাবু চন্দননগরে মেয়র হলেন। মেয়র হবার পর ডুপ্লে কলেজকে পুনঃপ্রতিষ্ঠা করলেন। তার পাণ্ডিত্য ও চিন্তাশীলতার জন্য ফরাসি সরকার তাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করতেন। ফরাসি সরকার তাকে পণ্ডিচেরির কেন্দ্রীয় আইনসভা সদস্য করে দেন। তার শিক্ষা দীক্ষা, দানশীলতা ও অধ্যাপনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফরাসি সরকার তাকে সর্বোচ্চ সম্মান সেভালিয়ার উপাধি প্রদান করেন। 1945 সালের 28 জানুয়ারি বিপ্লবীদের গুরুদেব চারুচন্দ্র রায় অনন্তলোকে যাত্রা করেছেন, রেখে গেছেন তার অক্ষয় কীর্তি। তার স্মৃতি উদ্দেশ্যে রইল আমার আন্তরিক শ্রদ্ধা। নমস্কার।